कर्मणः सुकृत स्याहु सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम ज्ञानं तमसः फलं सत्वात् संजायते ज्ञानं रजसो लोभ एव च प्रमादमोह तमसो भवतो ज्ञानमेव च ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः नान्यं गुण्यभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति गुण्यभ्यश्च परं वेति मद्भावं सोऽधिगच्छति। सात्विक पुण्यकर्मेर फल निर्मल सुख, राजसिक कर्मेर फल दुःख एवं तामसिक कर्मेर फल अज्ञानता। पंडितगण एই কথাই বলেছেন। सत्वगुण থেকে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে লোভ জন্মায়, তমগুণ থেকে উৎপন্ন হয় জীবের অসাবধানতা মোহ এবং অজ্ঞানতা। সত্বগুণ প্রধান ব্যক্তি স্বর্গে গমন করেন, রজগুণ প্রধান ব্যক্তিগণ মনুষ্যলোকে অবস্থান করেন এবং তমগুণ সম্পন্ন ব্যক্তি জঘন্য প্রকৃতির বশে নরকগামী হন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণকেই কর্তা বলে জানেন আর আত্মাকে গুণের অতীত বলে জানেন তিনি আমার ভাব পেয়ে থাকেন। গুণানে তানতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্ত মৃতমশ্নুতে। ভগবান বললেন, জীব যদি দেহ উৎপত্তির কারণস্বরূপ এই তিনটি গুণ অতিক্রম করতে পারেন তবে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি থেকে মুক্ত হয়ে তিনি পরমানন্দ লাভ করেন। অর্জুন উবাচ, কৈর্লিঙ্গস্তেন গুণানে তানতীত ভবতি প্রভু কিমাচারহ কথঞ্চৈতাং স্ত্রীন গুণানতি বর্ততে। অর্জুন বললেন, প্রভু কি কি লক্ষণ দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করেছেন, তার আচরণ কীরূপ এবং কি প্রকারে তিনি এই তিন গুণ অতিক্রম করেন? শ্রী ভগবান উবাচ, প্রকাংশ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দ্বিষ্টি সংপ্রবৃত্যানি ন নিবৃত্যানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সত্ত্বগুণের কার্য হল প্রকাশ বা জ্ঞান, রজগুণের ধর্মকর্মে প্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ। এই সকল গুণ ধর্ম প্রবৃত্ত হলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং সুখ বুদ্ধিতে আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতীত।